স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি সংবাদে। রমজান মাস শুরু হওয়ার পর থেকেই তীব্র যানজট লেগেই রয়েছে সিলেট নগরীতে, এবং যানজটের কারণে অনেকেই ইফতার করতে হচ্ছে বাইরে। বাসায় যাওয়ার তাড়া থাকে ইফতারের আগে, এবং সে কারণে অনেক যানজট লেগেই থাকে, এবং ইফতার করতে অনেকেই বাসায় ইফতারের আগে বাসায় পৌঁছতে পারেন না, যে কারণে এই সময়টাতে মানুষকে অনেককেই ইফতার করতে হচ্ছে বাইরে। তবে শুধু যে ঘরমুখ মানুষের কারণেই যানজট লেগে থাকে তা নয়, রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিংগুলোর কারণেও রাস্তায় যানজটের সৃষ্টি হয়, যেগুলো ট্রাফিক পুলিশ অনেকটাই এড়িয়ে চলছে। যেন হাত নেড়ে গাড়ি থামানো আর গাড়ি চলতে দেওয়া, এটাই তাদের কাজ। রাস্তার পাশে যে অবৈধভাবে গাড়ি পার্ক করে রাখা হচ্ছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ট্রাফিক পুলিশের। পয়েন্টের চারদিকে যাওয়া চারটি রাস্তায় তীব্র যানজট। যানবাহনগুলোর দীর্ঘ লাইনে রয়েছে অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, তাছাড়া দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে ঘরমুখো মানুষকে। তবে যানজটে আটকা পড়া মানুষের ক্ষোভ রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ির চালকদের ওপর। দৃশ্যটি সিলেট মহানগরের ব্যস্ততম জিন্দাবাজার এলাকার। শনিবার 8 এপ্রিল সিলেট নগরীর বিভিন্ন ব্যস্ততম পয়েন্ট ঘুরে ঘুরে এই সব চিত্র দেখা গেছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কয়েকদিন ধরে সিলেট মহানগরে মানুষের চলাচল বেড়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে কেনাকাটার জন্য বিপণী বিতানগুলোতে বাড়ছে ভিড়। বিভাগীয় শহর হওয়ায় পাশের জেলা উপজেলা থেকেও অনেকেই সিলেট শহরে কেনাকাটা করতে আসছেন, এবং এই কারণে স্বাভাবিকভাবে অন্যান্য সময়ের তুলনায় এই সময়টিতে রাস্তাঘাটে যানজট একটু বেশিই থাকে। শনিবার বিকেলে মহানগরের অন্যতম ব্যস্ততম এলাকাগুলো ঘুরে দেখা গেছে জিন্দাবাজার, বন্দর বাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, শিবগঞ্জ, নায়রপুল, সোভানীঘাট, লামাবাজার এলাকায় তীব্র যানজট। বিশেষ করে যে যে জায়গাগুলোতে কাপড়ের দোকান রয়েছে সেই জায়গাগুলোতে বেশি যানজট, কারণ সবাই চান ইফতারের আগে তাদের কেনাকাটা সেরে বাসায় ফিরে যেতে। এছাড়া ইফতারের আগ মুহূর্তে অফিস থেকে ফেরা মানুষেরও ঘরে ফেরার তাড়া থাকে, তাই এইসব এলাকার ফুটপাথ বেদখল করেও অনেকে আবার শুরু করেছেন অস্থায়ী ব্যবসা, যে কারণে আরো যানজটের সৃষ্টি হচ্ছে। মূলত ফুটপাতের ওপর এই বেদখল করে ব্যবসা করা এবং রাস্তার পাশে পার্ক করে রাখা অবৈধ গাড়িগুলোর কারণেই রাস্তায় এই যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত বেদখল করে রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে না। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হওয়া মাত্রই আবার সেই অবৈধ পার্কিং এবং অবৈধ অস্থায়ী দোকানগুলো আবার এনে ফুটপাতের উপরে সাজানো হচ্ছে, তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। এদিকে জিন্দাবাজার সহ বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশেরা তাদের দায়িত্ব জানো শুধু গাড়ি হাত নেড়ে থামানো এবং গাড়ি চালানো, এটাই তাদের এই কারণে ক্ষুব্ধ নগরবাসী ট্রাফিক পুলিশের উপর। যদিও পুলিশ বলছে অবৈধভাবে গাড়ি পার্কিং এর বিরুদ্ধে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন। অপ্রশস্ত রাস্তাঘাট, যানবাহনের আধিক্য, ফুটপাত বেদখল এবং অধিকাংশ বিপণী বিতানে পার্কিং না থাকার কারণে সিলেট নগরীতে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এবং এই যানজটের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে জনসাধারণকে। তবে এখন ঈদের আগে কেনাকাটা করতে নগরের পাশাপাশি বাইরের উপজেলা জেলাগুলো থেকেও মানুষ আসছেন, এবং এ কারণে আরো যানজট বাড়ছে। কিছুদিন পর ঈদের কেনাকাটায় মানুষের চলাচল আরো বাড়বে, ফলে যানজটের দুর্ভোগ তখন মাত্রাতিরিক্ত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা, এবং নগরবাসীরা আশঙ্কা করছেন এই তীব্র যানজটের ফলে তাদের সবার মূল্যবান সময় খোয়াতে হচ্ছে রাস্তায়। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ আবুল ওয়াহাব জানিয়েছেন ঈদের কারণে মহানগরের যানজট কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আপ্রাণ চেষ্টা করছে এবং রাস্তার পাশে অবৈধ পার্কিং ঠেকাতে তারা কাজ করছেন। এবং তিনি এটিও জানিয়েছেন যে রাস্তার ফুটপাতের মধ্যে যে অবৈধ অস্থায়ী দোকানগুলো রয়েছে সেগুলো হঠাৎও পুলিশ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। তবে ভ্রাম্যমাণ আদালত বা পুলিশের অভিযান পরিচালনার পর তারা চলে যাওয়ার পর আবার এই অস্থায়ী দোকানগুলো বা এই অস্থায়ী পার্ক করে রাখা অবৈধ গাড়িগুলো আবারও তারা রাস্তায় এনে রাখছেন, এর কোনো স্থায়ী সমাধান মিলছে না। তাই এইসব যানজট এড়াতে বা জনদুর্ভোগ এড়াতে জনসাধারণের দাবি একটি স্থায়ী সমাধান।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউর সঙ্গে।